ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স একাডেমি আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে সিটি ফাইনাল কাটা কত হতে চলেছে বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল চেষ্টা করব প্রত্যেকটা বিষয় আলোচনা করার তার আগে বলবো তোমরা জানো আমাদের কোচিংয়ের তরফ থেকে আমরা রায়গঞ্জ কল্যাণী দুর্গাপুর লালবাগ ফারাক্কা প্রায় একটা মেডিকেল ক্যাম্প যেখানে হয়েছিল সেখানে গিয়ে সচক্ষে অভিজ্ঞতা করেছি তোমাদেরকে ভিডিও দিয়েছি এবং সেটা বাস্তব অ্যানালাইসিস করেছি আমরা দেখেছি যে সব থেকে আমাদের মনে হয়েছে যে দুর্গাপুরে হার্ড মেডিকেল হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়াও কল্যাণীতে ভালো রায়গঞ্জে ভালো লালবাগে মোটামুটি বেশি রিমেডিক্যাল দিয়েছে এবং রিমেডিক্যাল সেন্টারগুলি বিশেষ করে কল্যাণী কলকাতা অন্যান্য সেন্টারগুলিতে বেশ কয়েকটা জায়গায় কিন্তু করা হয়েছিল সে বিষয়গুলি আমাদের মাথায় আছে এই সমস্ত বিষয়গুলি আমরা এ টু জেড অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি অন্য অন্য কাটাপের থেকে একটু আলাদা হবে কারণ অ্যানালাইসিসগুলো একদম বাস্তব এবং অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এখানে তৈরি করা হবে এবং যে কাটাপটি দেওয়া হবে ফাইনালি সেই কাটাপের বাইরে তোমাদের আর কোনো কাট যাবে না অর্থাৎ ওর থেকে বেশি হবে না বলে মনে করছি একদম ফাইনাল কাট আপ দেবার জন্য আমরা রেডি আমরা বড় ডিস্ট্রিক্ট বলো জেনারেল ডিস্ট্রিক্ট বলো নকশাল ডিস্ট্রিক্ট বলো আমরা কিন্তু দিয়ে দেব। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে তার আগে বলবো তুমি যদি আমাদের ইউটিউব নতুন হয়ে থাকো করো প্রেস করো আর হ্যাঁ শেয়ার করতে না তুমি কি চাইছো একটি ভালো আবাসিক তাহলে চলে আসতে পারো আই কে স্টাডি ফোর্স একাডেমিটি যেটি ভারত সরকার অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড একটি কোচিং সংস্থা কয়েক গত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন চাকরির জায়গায় চাকরি করছে সম্মানের সঙ্গে তোমার পালা এবার তুমি চাকরি পেয়ে তোমার তোমরা জানো যে আমাদের এসিসি জিডিতে একেবারে ফিফটি পার্সেন্টের বেশি ছেলে কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে ইয়েস সরি ফাইনালি মেরিট লিস্টের জন্য সিলেক্ট হয়ে মেডিকেল পাস করে গেছে এবং শুধু অপেক্ষা অপেক্ষা হলে অনেক ছেলে চাকরি পেয়ে যাবে এবার তুমি যদি এসিসি জিডিতে একেবারে শিওর সিট করতে চাও তাহলে চলে এসো আই কার স্টাডিতে কারণ প্রত্যেকটা ছেলে হান্ড্রেড প্লাস নম্বর পাবে এবছর এই বিষয়ে কোনো সন্দেহ নেই একদম তাই চাকরি নিশ্চিত করতে চলে এসো এখানে এখানে একটি রুমে একজন একটি রুমে দুজন একটি রুমে তিনজন বা একটি রুমে চারজন থাকার ব্যবস্থা আছে এখানে চৌকির ব্যবস্থা আছে এখানে চাকরি পেলে মাত্র এক লক্ষ টাকা লাগে ভর্তির সময় সতেরো হাজার পাঁচশো টাকা লাগে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তো বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারো প্রথমত বলি ঠিক এক্স্যাক্টলি কেমন মহড়া দেখা গেছিল মেডিকেল মেডিকেল ক্যাম্পে হবার সময় কতজন অ্যাবসেন্ট ছিল কীভাবে অ্যাবসেন্ট ছিল দেখো প্রথমত বলি কতগুলো আমি অ্যাবসেন্টের কথা বলি নাম্বার নাম্বার পয়েন্ট প্রত্যেক জায়গায় টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেক জায়গায় কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট ছেলে অ্যাবসেন্ট ছিল ইয়াস টোয়েন্টি পার্সেন্ট ছেলে অ্যাবসেন্ট ছিল কমপক্ষে টেন পার্সেন্ট ছেলেকে টেন পার্সেন্ট ছেলেকে হাইট ওয়েটে বাদ দেওয়া হয়েছে কমপক্ষে কমপক্ষে টেন পার্সেন্ট ছেলেকে কমপক্ষে টেন পার্সেন্ট ছেলে রানে ফেল করেছে অর্থাৎ ইজিলি ফর্টি পার্সেন্ট ছেলে রান মেডিকেল হবার আগেই বাদ গেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার এই অভিজ্ঞতা বা আমাদের এই এক্সপিরিয়েন্স তোমার কি হিসাবে বলো যে ফর্টি পার্সেন্ট ছেলে ফর্টি পার্সেন্ট ছেলে কিন্তু আগেই বাদ চলে গেছে ইয়াস আগেই বাদ চলে গেছে এবার মেডিকেল এসো মেডিকেলে কিন্তু যথেষ্ট করা হয়েছে যে মেডিকেলে কোথাও তো টোয়েন্টি পার্সেন্ট ফিট করা হয়েছে কোথাও তো থার্টি পার্সেন্ট ফিট করা হয়েছে কোথাও কয়েকজন বাদ চলে গেছে তাহলে আমরা সেটা আমরা দেখে নেব যে দেখা গেছে যে পিএইচডিতে প্রায় তিন লক্ষ একান্ন হাজার একশো ছিয়াত্তর জনকে ডাকা হয়েছিল সেখান থেকে ফর্টি পার্সেন্ট ডাইরেক্ট বাদ চলে যাওয়ার পর আরও মেডিকেলে যাওয়ার পর বাদ গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট সেলে কিন্তু প্রায় বাদ চলে গেছে একদম এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেলে ইজিলি বাদ চলে গেছে বাকিগুলো ফাইনালি সিলেক্টেড হয়েছে অর্থাৎ মেডিকেল পাস হয়েছে এবং তোমরা জানো ভ্যাকান্সি ছিল তিন লক্ষ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন ভ্যাকান্সি নয় সরি ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছিল এবং দু হাজার শূন্য ছিল ছেচল্লিশ হাজার ছশো সতেরো জন এবার এই ক্যান্ডিডেটগুলির মধ্যে আমাদের হিসাবে খুব বেশি হলে খুব বেশি হলে যে যারা মেডিকেলে ফিট হয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আইকাশি ফোর্স একাডেমি সব জায়গায় ঘুরে অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন রকম ফোল নিয়ে অ্যানালাইসিস করে দেখা গেছে যে খুব বেশি হলে এক লাখ পাঁচ হাজার তিনশো বাহান্ন জন ইয়াস এক লক্ষ পাঁচ হাজার তিনশো বাহান্ন জন ক্যান্ডিডেট হয়তো এবার এক্সপেক্টেড নাম্বার অফ ক্যান্ডিডেট কি হয়েছে যে মেডিকেল ফিট হয়ে ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করছে অর্থাৎ দেখা গেছে যে যে দুগুণের একটু বেশি বা আড়াই গুণের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এখন অপেক্ষা করছে অর্থাৎ প্রতি পাঁচ জনে মাত্র দেখো আড়াই গুণ ক্যান্ডিডেট বাদ গেছে তাহলে বুঝতেই পারছো প্রতি পাঁচ জনের মধ্যে তিনজন বাদ যাবে এবং দুজন চাকরি পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আসি ফাইনাল কাট কেমন বা কতটা হতে পারে আমি বলেছিলাম এই ভিডিওটি একটু অন্যরকম হবে আমাদের কথাগুলি বা ইনফরমেশনগুলি কেমন লেগেছে তুমি বলতে পারো তোমরা জানো দু হাজার বাইশের ফাইনাল যদি আমি একটু বলি বড় ডিস্ট্রিকে যে কী হয়েছে ইউ আর পেয়েছে একাশি ই এস চল্লিশ ও বিসি ঊনসত্তর এসসি সি এবং এসসি এস এসটি পঁচাত্তর নম্বর পেয়েছে এসটি পঁচাত্তর নম্বর পেয়েছে এবার এবার কিন্তু এখন যে অনেকটাই কাটাফটা আগে থেকে বেশি করা হয়েছে কারণ নাম্বার ডাকা হয়েছে ফিজিক্যাল হয়েছে এবার আসি যে দু হাজার তেইশের তাহলে এত কিছুর পর দু হাজার আলোচনা করব আমরা করব যে মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট নাম্বার ওয়ান বর্ডার ডিস্ট্রিক্ট তারপরে প্রথম আলোচনা করি বর্ডার ডিস্ট্রিক্ট তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট আমরা তোমাদের সঙ্গে বলবো আমরা তো আমরা দেখে নেব যে কি হচ্ছে যে হ্যাঁ বর্ডার ডিস্ট্রিকে কতজন নম্বর পেতে চলেছে বর্ডার ডিস্ট্রিক্টে বর্ডার ডিস্ট্রিক্টে আমরা ইউ আর আশা করবো জেনারেল তোমরা যারা একশো একের বেশি নম্বর পেয়েছো আবারও বলি বর্ডার ডিস্ট্রিক্টে যারা একশো একের বেশি নম্বর পেয়েছ তারা আশা করব চাকরি পেতে চলেছ আমরা মনে করছি ইডাব্লিউ এস এ ই চল্লিশের বেশি নম্বর যারা পেতে চলেছ তারা চাকরি পেতে চলেছ আশা করছি মনে করছি তোমরা ওবিসিতে যারা নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বইয়ের বেশি নম্বর পেয়েছ তারা চাকরি পেতে চলেছ আশা করছি মনে করছি আর আমাদের এটাই কিন্তু ম্যাক্সিমাম কাটা বলে মনে করছি হয়তো এর থেকে দু এক কম যেতে পারে বেশি যাওয়ার সম্ভাবনা একটু কম আছে এসি কাটাপ যারা চুরানব্বই এর পর বেশি পেয়েছো তারা কিন্তু চাকরি পেতে চলেছ এস টি এর উপর বেশি পেয়েছো আশা করবো মেরিট লিস্টে ডাক পাচ্ছো তো এবার আমরা আলোচনা করব জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট আলোচনা করা পুরে বলবো তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে দেবে আমরা সেই মতামতকে অ্যানালাইসিস করে তোমার রিপ্লাই আমরা দেব এছাড়াও তোমার হয়তো তোমার মনের মতো কাট না হতে পারে যেহেতু এক্সপেক্টেড খারাপ তবে আমরা যে বিষয়গুলো অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছি তোমরা দেখবে তোমাদের কোথাও মেডিকেল হলে সেই সমস্ত ঘটনা ঘটেছে কিনা যে একশোটার মধ্যে ষাটটা পনেরোটা ছেলে টোটালি বাদ চলে গেছে মেডিকেল পর্যন্ত ফিট হওয়া পর্যন্ত সে অ্যাবসেন্ট হোক হাইট হোক চেস্টে হোক রানে হোক মেডিকেল আনফিট হোক সব মিলিয়ে দেখবে এইরকম ঘটনাই কিন্তু ঘটেছে অর্থাৎ এক লাখের কাছাকাছি ছেলে আই থিঙ্ক ফিট হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে কাট আপটা কিন্তু ঠিকই আছে বলে মনে করছি এবার এবার বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তোমাদের যদি কোনো দাদা বন্ধু থাকে যারা চাকরির জন্য লড়াই করছে ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছে তাহলে আমাদের আই কে স্টাডি ফোর্স একাডেমিতে চলে আসতে পারো জেনারেল ডিস্ট্রিক্টে ইউ আর হচ্ছে একশো পাঁচ প্লাস ইডব্লিউএস এইটটি ফাইভ প্লাস তারপরে ওবিসি একশো দুই প্লাস এসসি নাইনটি ফোর প্লাস এস টি একশো থ্রি প্লাস নকশাল ডিস্ট্রিকে নকশাল ডিস্ট্রিকে ইউ আর একশো দুই প্লাস এটা আটান্ন প্লাস ইডাব্লিউএস ও বি সাতানব্বই প্লাস এসসি এইট্টি ফোর প্লাস এবং টি প্লাস নম্বর পেলে আশা করব তোমরা সেই হিসাবে এখানে কিন্তু অর্জন করতে পারো অন্যদিকে মেয়েদের জন্য পাঁচ থেকে সাত নম্বর প্রত্যেক জায়গায় বেশি করে ধরে নিলেই হয়ে যাবে যে ফিমেল কাট কত যেতে পারে তো ফিমেল কাট আপ বুঝতেই পারছো ফিমেল কাট এবার একটু হাই যাবে এক তো শূন্য পদ কম হ্যাঁ বাকি অন্যদিকে সেই জন্য ফিমেল কাট আপটা একটু হাই যাবে সেই হিসাবে প্লাস টেন অর্থাৎ দশ নম্বর প্রত্যেক জায়গায় বেশি করে ধরে নাও এদের থেকে তো এই পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই ছিল তুমি তোমার মতামত জানাও এবং কেমন লেগেছে আমাদের এই অ্যানালাইসিসটি अभी जानिए